নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণাজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি ইলিশ মাছের ছোল আজ আমি বেগুন কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ছোল রেঁধে দেখাবো খেতে অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর নিয়েছি দুই চামচ জিরা বেটে নিয়েছি পুরো প্লেন করে বেটে নিয়েছি আর নিয়েছি এক চামচ ধনিয়া বেটে নিয়েছি কাঁচা কলা একটা বড়ো সাইজের ছোট ছোট পিস করে কেটে নিয়েছি বেশি ছোট করিনি দেখতেই পাচ্ছেন আর একটা বেগুন বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি ইলিশ মাছে মশলা মেখে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে আর ধনিয়া জিরে দেওয়া হয়ে গেছে এখন ধনিয়াটাও দিয়ে দিচ্ছি ধনিয়া বাটাটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল দিয়ে ভালো করে মেরিনেট করে নেব। প্রত্যেকটা মাছের সাথে মশলা মেখে নেব খুব ভালোভাবেই মশলা মেখে নিতে হবে দেখুন ইলিশ মাছের মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে যারা যারা ভিডিওটি আমার দেখছেন তাদের রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য গ্যাস জ্বালিয়ে এখন কড়াই বসিয়ে দিলাম এখন অ্যাড করে দেব তিন চামচ পরিমাণ তেল ম্যারিনেট করার সময় আমি তেল দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণে তেল অ্যাড করলাম তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে কালো জিরে ভেজে নেব কালো স্মেলটা কিন্তু দারুণ লাগে ভাজা হয়ে গেছে এখন এক এক করে মাছের পিসগুলো ম্যারিনেট করা মাছের পিসগুলো গরম তেলের ভিতরে দিয়ে দিলাম মশলা সমেত ভালো করে বাটি থেকে মশলাগুলো বের করে কড়াইতে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম এইভাবে মাছ আর মশলা কষিয়ে নেব মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কড়াই সময় ধরে এইভাবেই নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ইলিশ মাছ ভেঙে যেতে পারে ইলিশ মাছ তো নরম হয় তাই বেশি নাড়াচাড়া করা যাবে না দেখুন আমি কিভাবে করছি এইভাবে হাই ফ্লেমে আমি মশলা কষিয়ে নেব মাঝে মধ্যে এক আধবার উল্টে পাল্টে দিতে হবে মাছগুলো যাতে দুপিট সমানভাবে ভাজা হয়ে যায় মশলা সমেত ভাজা হয়ে যায় মশলাও কষানো হয়ে যাবে মাছও সুন্দর ভাজা হয়ে যাবে খুন্তি বেশি ইউজ করলে মাছ ভেঙে যেতে পারে তাই কড়াই ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে সাইডে মশলাগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি এইভাবেই মশলা কষিয়ে নিতে হবে দেখুন মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি গরম করে রাখা জল আগে থেকে জল আমি গরম করে রেখেছিলাম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো এখন এই ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি বেগুন কেটে রাখা বেগুনগুলি আর দিয়ে দিচ্ছি কাঁচা কলাগুলি কাঁচকলাগুলি এক এক করে সবগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে ফুটতে দেব দেখুন দু মিনিটেই বেশ ফুটে উঠেছে এখন লো ফ্লেম করে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেব ইলিশ মাছের ঝোল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না কুড়ি মিনিটের মতো টাইম লাগে দেখুন ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে রেডি দারুণ স্বাদে ইলিশ মাছের ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যায় দেখুন মাছের ঝোল রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ইলিশ মাছের ঝোল বেগুন কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে অপূর্ব স্বাদ লাগে ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার